দরজা এটার দাম হলো ১২,৫০০ টাকা। একই স্টাইলে ডিজাইন উঠে যাবে। আসসালামু আলাইকুম কিতাব আলী ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কিন্তু আজকে চলে এসেছি কল্পনা মেটাল এন্ড ওয়ার্কশপ, যেটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচরের ভিতরে সবচেয়ে বড় সড়ো একটা ওয়ার্কশপ। তো ভাই আপনাদের আসলে কি কি ধরনের কাজ করে থাকেন? আমাদের এখানে বক্স দরজা, সিঙ্গেল দরজা, সিঁড়ির রেলিং, মেন গেট, বাড়ির বানানোর জন্য জানালা, দরজা, বারান্দার গ্রিল, এভরিথিং এখানে আমাদের এখানে সব ধরনের আইটেমই কাস্টমার পাবে। ফার্নিচারের আইটেমও পাবে, যেমন অ্যাসেসের খাট, সোফা, চেয়ার, টেবিল ইত্যাদি। সোজা কথা, মেটালের জগতে যা তৈরি হয় আমাদের এখানে আছে, থাই সহ ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের এখানে। যে রাজকীয় গেট, বাড়ির মেন গেট, বাউন্ডারি গেট, এগুলো তো আপনার করে এভরিথিং যত কাজ আছে, মানে ভারী বানাইতে যা লাগে সব আমাদের এখান থেকে পাবে ইনশাল্লাহ, এক সাদের নিচেই সব। ওকে ভাইরা, দেখতেই পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে কি ডোর বলে এগুলোকে? এগুলা আসলে ফ্ল্যাটের হলো মেন ডোর, বেডরুমের দরজা, বারান্দার দরজা, যেটা বেলকনির দরজা বলে, এই দরজা, এই দরজাগুলো কিন্তু আমাদেরকে অলরেডি এক ভাই অর্ডার করছে সিলেট থেকে, উনি হলো সৌদি আরব প্রবাসী। তো ওনার মালগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আমরা দেখেন সারি সারি ভাবে একই ডিজাইনের এই মালগুলো কিন্তু রেডি হয়ে গেছে। দুই সাইডে ডিজাইন, হ্যাঁ, এটা ভিতর বাইরে দোনো সাইড ডিজাইন। যদি আমি আপনার একটা দরজা ভিতরে এবং বাইরে একটু দেখানোর চেষ্টা করি আর কি, এই যে কেউ যদি চায় উভয় সাইড ডিজাইন করে নিতে হবে, কেউ যদি চায় যে সিঙ্গেল সাইড, এক সাইডও ডিজাইন নিতে পারবো, উভয় সাইডও ডিজাইন নিতে পারবো। এটা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই সাইডে কিন্তু সাইড সেম ডিজাইন থাকবে, ডিজাইন আছে। আর এগুলো কিন্তু প্রচুর হেভি, হ্যাঁ মানে প্রচুর অনেক হেভি। এই চোকাটগুলো 6 ইঞ্চি চোকাট, আর এই সিটগুলো হলো চোকাটগুলো 16 গ্যাস, আর আপনার সিট যে মোটাগুলো আছে এগুলো কিন্তু পাকা 22 গ্যাস। আর বর্তমানে তো মেটালে সব কিছুর দাম বেড়েছে, তো আপনারা কি মানে প্রাইস কেমন রাখতেছেন এগুলো? হ্যাঁ বেড়ে গেছে, সেই হিসাবে কিন্তু আমরা এখন পর্যন্ত দাম বাড়াইনি, আমরা কিন্তু আগের দামে কিন্তু এই মালগুলো বিক্রি করছি, এই মালগুলো আগের দামে আমরা এখনো বিক্রি করতেছি। আগের দামে রাখতেছেন না? জি। আচ্ছা এটা কত রাখতেছেন তাহলে? এটার দাম হলো 3.5 ফিট বাই 7 ফিট যে দরজা, এটার দাম হলো 12,500 টাকা। 12,500 টাকার বিনিময়ে কিন্তু উনি 7 ফিট বাই 3.5 ফিট একটা গেট পাবে। এটা কি ওয়াই সাইড ডিজাইন না এক সাইড ডিজাইন? এটা হলো এক সাইড ডিজাইন, আর দুই সাইড যদি ডিজাইন নেয় তাহলে 13,000 টাকা পড়বে। আর যদি কেউ এই ধরনের হ্যান্ডেল লক লাগাইতে চায়, এই যে একদম রাজকীয়, হ্যাঁ এরকম হ্যান্ডেল লক যদি কেউ লাগাইতে চায় তাহলে এটার দাম পড়বে অতিরিক্ত 2,000। এটা অতিরিক্ত 2,000 যদি আপনারা লাগিয়ে নেন? লাগিয়ে এই সাইডের এগুলো কি সাইজ একটু ছোট সাইজের? হ্যাঁ এগুলো হলো ছোট সাইজ, এগুলো হলো আপনার 3 ফিট। তো 3 ফিট 7 ফিট দরজা যদি কেউ এরকম নিতে চায়, এখন যেরকম আছে এরকম একদম 16 গাজের চৌকাট, 22 গাজের ডিজাইন শীট দোনো দিকে দিয়ে নিতে চায় তাহলে এটার দাম পড়বে 12,000 টাকা। 12,000 টাকা। আর একদিক ডিজাইন নিতে চাইলে এটা 11,500 টাকা। একদিক ডিজাইন 11,500 টাকা। এই এই দরজাটাও সেম ডিজাইন, ডিজাইনের জন্য কোনো দাম আলাদা দিতে হয় না। কি আপনারা এইভাবে দিচ্ছেন নাকি কোনো কালার করে দিবেন? যদি কেউ কালার করে নিতে চায় তাহলে আমরা কালার করে দেবো, যে কালারের জন্য 2,000 টাকা। ওকে, কালার করে চাইলে নিতে পারবেন, কালার ছাড়াও নিতে পারবেন? জি জি নিতে পারবেন ইনশাল্লাহ। তো এইগুলো হচ্ছে আপনারা যে কোনো ধরনের বাড়িতে ইউজ করতে পারবেন, মেন গেটে চান বা হচ্ছে বেডরুমে চান, সব সবখানে কিন্তু সবগুলো এখানে ব্যবহার করতে পারবেন। ওকে, আর এগুলো কাঠ কালার করে নিলে কিন্তু কাঠের মতোই লাগবে অনেক? হ্যাঁ কাঠ কালার করলে কাঠের মতো লাগবে, যে কালার মনে চায় ওই কালার করতে পারবেন। এগুলো তো আপনারা সারা বাংলাদেশ ব্যাপী দিয়ে থাকেন না? একদম সারা বাংলাদেশে এগুলো আমরা দিয়ে থাকি, আর আমরা সারা বাংলাদেশে দেওয়ার জন্য যে কোরিয়ার সার্ভিস, কোরিয়ার খরচটা আছে এটা কিন্তু 50-50 মানে আপনারা 50 দিবেন, কাস্টমার 50, কাস্টমার 50 দেয়। আচ্ছা এছাড়া ভিতরে কি কি আইটেম আছে আমরা একটু দেখি সেগুলো? হ্যাঁ ভিতরে আপনি দেখছেন এই যে এখানে একটা খাট আছে, আচ্ছা অনেক সুন্দর একটা খাট, একটা খাট না আমাদের কাছে অনেক খাট আছে গোডাউনে, শোরুমে কিন্তু আসলে ভিডিওতে সব জিনিসই আসলে দেখানো সম্ভব হয় না। এটা কিন্তু খাট, তারপর এটা কি বলে? এটা হলো সিঁড়ির, এটার কিন্তু সিঁড়ি, এটা রাজকীয় সিঁড়ি যেগুলার বলে, যারা সিঁড়ি বানাবেন সিঁড়ির প্রথম এখান থেকে শুরু, এখান থেকে শুরু করে আপনি যে কয়তলা বাড়ি বানান এইভাবে একই স্টাইলে ডিজাইন উঠে যাবে ইনশাআল্লাহ। এটা কিন্তু স্যাম্পল রেডি করা আছে? হ্যাঁ এরকম স্যাম্পল রেডি করা, এগুলো একটু কম প্রাইস মনে হয়। হ্যাঁ এই যে এইটা, এই একটা সিঁড়ি বানানো আছে, এটা হলো একটা দুইটা তিনটা চারটা করে টানা দিয়া, আর এখানে আর একটা সিঁড়ি আছে তিনটা না দেয়া, যাদের বাজেট কম তারা এই ধরনের সিঁড়ি বানাইতে পারে। আচ্ছা আচ্ছা, কোনগুলোর প্রাইস এগুলো স্কোয়ার ফিট? যদি হ্যাঁ এটা স্কোয়ার ফিট, যদি আমি দামগুলো বলে দিই, এইরকম সিঁড়িগুলো হলো 400 টাকা স্কোয়ার ফিট, স্কোয়ার ফিট। আর এটা আর এটা হলো 450 টাকা স্কোয়ার ফিট। এটা
এই সিঁড়িটা হলো 600 টাকা স্কয়ার ফিট, এটা সবচেয়ে বেশি রাজকীয় স্টাইলে। এর থেকে আরেক দামি সিঁড়ি আছে যদি আপনি দেখেন, আর রাজকীয় সিঁড়ি, আর এই দেখেন আরো একটা সিঁড়ি আছে অনেক সুন্দর, এটা সব ফুল সেট দেখেন, একটা হ্যাঁ একদম ফুল সেট। এটা কিন্তু প্রথম স্টারিং এ যেটা মেইন পোর্ট বলি আমরা, এটা সিঁড়ির প্রথম শুরুতে এই একটা জিনিস হবে, ঠিক এই রকম সিঁড়ি। এটা হলো 650 টাকা স্কয়ার ফিট, 650 টাকা স্কয়ার ফিট। এছাড়া কিন্তু এগুলো কি জানালার গ্রিল নাকি? হ্যাঁ এখানে জানা, এই দিক থেকে যদি আপনারা দেখানো শুরু করি, এখানে কিন্তু আমাদের তো খাট আছে বললাম, এখানে যে গ্রিল আমি যদি কমের থেকেই শুরু করি, ডিজাইন পাইপ, ডিজাইন রশি পাইপ, এখানে রিং স্টার ব্যবহার করা আছে, আর এটা কিন্তু হাফ ইঞ্চ 3x3x4 বক্স দেখেন, তিনটা সুন্দর করে তিন লাইন রিং স্টার লাগিয়ে দিচ্ছি। এইটা কিন্তু একদম খুব কম বাজেটের মধ্যে একটা ভালো ডিজাইন, এটার স্কোয়ার ফিট হলো মাত্র 400 টাকা। ডিজাইন তো অনেক আছে তাই না? হ্যাঁ ডিজাইন অনেক আছে, এই একটা ডিজাইন আছে, যদি কেউ দামি ডিজাইন নিতে চায় গর্জের ডিজাইন তাহলে নিতে পারে, এটা হলো 950 টাকা। এগুলো কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী আপনারা নিতে পারবেন, হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা। আর এটা সাইজ ছোট বড় যে যে সাইজে ওই সাইজে আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। এখানে আরেকটা ডিজাইন আছে যেটা যদি আপনি দেখাই, এটা কিন্তু আরো রাজকীয় ডিজাইন, আমাদের দোকানে যত গ্রিল আছে তার ভিতরে এই গ্রিলটাই হলো ফার্স্ট, একদম সবচেয়ে সুন্দর সুন্দর ডিজাইন। স্কয়ার দেখেন এই সাইড আছে স্কয়ার দেওয়া, হ্যাঁ দেখছেন এই যে সেই এই যে এখানে কিন্তু প্লেট দিয়ে লাগানো আছে, প্রত্যেকটার ভিতরে প্লেট দিয়ে চোরে যদি আপনি ইচ্ছা করে যে এগুলো চার দিয়ে ভাঙবো, এগুলো কিন্তু আমরা হোল করে ডাইরেক্ট পাইপগুলো ঢুকিয়ে দিছি, তাই এগুলো ভাঙার কোনো সম্ভাবনা নেই। আরও ডিজাইন আছে এখানে, এটা হলো 1150 টাকা, 1050 টাকা স্কয়ার ফিট, 50 টাকা স্কয়ার, সবচেয়ে হেভি, সবচেয়ে হেভি। এ সাইডে এখানে এগুলো কেমন প্রাইস? এগুলো আমি আপনাদের দেখাই দিছি, এখানে এই ডিজাইনটা কত অনেক সুন্দর, এটা হলো রুইতন ডিজাইন, এটা হলো 500 টাকা স্কোয়ার ফিট, এটা হলো ক্যাপসুল ডিজাইন, এটাও 500 টাকা স্কোয়ার ফিট। এই পাশে আরেকটা গ্রিল আছে 450 টাকা স্কোয়ার ফিট, এই গ্রিলটা এইটার মতোই সেম, আরেকটা ডিজাইন আছে একটু পরিবর্তন আছে খালি ডিজাইনে, এটা হলো 550 টাকা স্কোয়ার ফিট। এখানে আরেকটা ডিজাইন আছে, এইটাও কিন্তু 550 টাকা স্কোয়ার ফিট, এই যে একটা গ্রিল দেখছি। এছাড়া যদি আপনারা চান আপনাদের পছন্দ অনুযায়ী কোনো কিছু, পছন্দ অনুযায়ী চেয়ার আছে, হ্যাঁ এই যে চেয়ার আছে, এরকম চেয়ার যদি আমাদের থেকে নিতে চায় তাহলে নিতে পারবো মাত্র 2500 টাকা, 2500 টাকা। এই দোলনাটা কিন্তু এর আগে কিন্তু আমি সুমন ভাইয়ের ভিডিওতেই এই দোলনাটা বিক্রি করেছি নোয়াখালীর থেকে, মোহাম্মদ আলামিন ভাই সৌদি আরবপ্রবাসী আমাদেরকে এই ভিডিও সুমন ভাইয়ের ভিডিও দেখাই, অলরেডি দোলনাটা বিক্রি হয়ে গেছে, দু এক দিনের ভিতরে চলে যাবো নোয়াখালী। 31,500 টাকা সুমন ভাইয়ের আগের ভিডিওতেও বলা ছিল, ওই দামে আমরা বেচছি, আমরা দাম বাড়াই নাই এখন পর্যন্ত, এই দামই রাখছি, মালের দাম যদিও বেশি আমরা এটা দাম বাড়াই নাই, এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। আচ্ছা এটার প্রাইস কত থাকতেছে তাহলে? এটা 31,500 টাকা, 31,500, জি জি, 31,500 টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে, সুমন ভাইয়ের ভিডিও দেখেই মানুষ নিচ্ছে এটা। আচ্ছা এরপরে আপনাদের এখানেও কিন্তু কিছু গেট আছে, আমাদের এখানেও মানে গেটের ডিজাইন আমার কাছে অনেক আছে, অনেক অনেক কালেকশন আছে আল্লাহর রহমতে। এরপরে দেখেন থাইয়ের কাজ, আমাদের কিছু থাইও আছে, আপনারা আলোচনা সাপেক্ষে আমাদের থেকে থাইটাই সবই নিতে পারবেন। আরেকটা জিনিস দেখাই, এটা একদম নতুন কালেকশন, এটা হলো মসজিদের মেম্বার, একদম খুব সুন্দর একটা ডিজাইন, নিচে 6টা চাকা দেওয়া আছে, হাতল গোলা বসার জন্য সব কিছু একদম ভালো আছে, অনেক একটা সুন্দর ডিজাইন। এটা যদি কেউ নিতে চায় মাত্র 35,000 টাকা, মাত্র 35,000 টাকা। এটা আসলে মসজিদের ভিতরে হয়তো দেখা যাচ্ছে যুব সমাজ যারা আছে তারা সবাই 2-4-5 জনে মিলা মসজিদের ভিতরে একটা ভালো জিনিস দান করলো। এটা হচ্ছে কিতাবালী ভাইয়ের সবচেয়ে বড় কারখানা, যেটা বিশাল বড় একদম লেন্থে, তো এটা ভিতরে চলে যাচ্ছে আমরা, ভিতরে এই পুরো কারখানাটা কিন্তু আমার 105 ফিট লম্বা, 105 ফিট লম্বা পুরো কারখানা দেখেন বিশাল। আপনি যে দেখছেন দুই পাঁচ দার র্যাক করা আছে, পাইপের র্যাক আছে, দুই পাঁচ দার নিচেও মাল আছে, এগুলো ল্যামেজ, ওইগুলো ল্যাসেস, আর এগুলো হলো হার্ডওয়ারের যে যে মালগুলো তালা কবজা, এগুলো আমাদের সবসময় প্রচুর পরিমাণে স্টকে থাকে, এগুলো হলো শাটার, এগুলো হলো অ্যাসেসের ফিটিংসের মাল যেগুলো দেখতেছেন, এইটাও অ্যাসেসের ফিটিংসের মাল, এটা অ্যাসেসের ফিটিংসের মাল সব, যেগুলো আইটেম ঠিক আছে, আর এগুলো হলো যে সিটগুলো যেগুলো প্লেন সিট যেগুলো, আর এগুলো অ্যাসেসের সিটের কালেকশন, এগুলো দরজা বানানোর জন্য প্রচুর পরিমাণ চৌকাঠ আমাদের এখনও স্টকে আছে আল্লাহর রহমতে, এই যেটা লাশের খাটিয়ার কাজ চলছে আল্লাহর রহমতে, এগুলো সিটের কয়েল সব, এগুলো আমাদের সবসময় স্টকেই থাকে আল্লাহর রহমতে। প্রচুর আইটেম মানে মেটালের জগতে যা যা দরকার, যা যা দরকার। এই যে এখানে হলো বারান্দার গ্রিল, এক বদলোক অর্ডার করেছে, মোটামুটি রেডি হয়ে গেছে, হয়তো দেখা গেছে আমরা দু এক দিনের ভিতরে বদলোকে দিয়ে দিব। এখানে আরেক বদলোক এই যে আমাদেরকে দরজা অর্ডার করছে, একদম কালার সহ হ্যান্ডেল লক সহ হবে, আমরা লকগুলার এই যে সব ফুটাফাটি সব করে রাখছি, রঙের একটা আস্তর মাইরে রাখছি ইনশাল্লাহ। এখনো ফুল কালার তো কোনো কালার করতে পারিনি, এই যে এখানে দরজা আছে, এটা হলো মেন দরজা, এটার ভিতরে একটা ডোর ভিউ হবে, বুঝতেই পারতেছেন আসলে এটার ভিতরে কি হবে, হবে একটা আস্তর মাইরে রাখছি সব আইটেম এটার সাথে, সব আইটেম। আরেকটা গেট কিন্তু আপনি দেখছেন, এটা কিন্তু একটা ফ্যাক্টরির গেট, একদম বিশাল 14 ফিট বাই 9 ফিট, বিশাল সাইজের একটা ফ্যাক্টরি, বিশাল সাইজের একটা গেট আছে, এটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর। অনেকে কিন্তু এই ধরনের গেট বাড়িতেও করে থাকে তাই না ভাই? হ্যাঁ বাড়িতেও করে থাকে, বাড়িতেও এইগুলো করে থাকে, আপনি যে কোনো ধরনের ডিজাইন যদি করতে চান আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ, এস এস এম এস। এই 500 কেজি ওজন হবে, 500 কেজি ওজন, হ্যাঁ ম্যাক্সিমাম 500 কেজি ওজন। এটা কিন্তু একটা অটো তালাও আছে,
আচ্ছা আচ্ছা এই যে অ্যাক্সেসের একটা হ্যান্ডেল আছে এটা কিন্তু পকেট গেট পকেট গেটটা কিন্তু এত ভারী যে আপনি আরামসে এই গেটটার ভিতর ঢুকতে পারবেন আর ভিতরের অংশটা যদি আপনি দেখেন একদম প্লেন আপনি ভিতরের অংশটা কিন্তু দেখতেছেন একদম প্লেন এত সুন্দর যে বলার মতন আর কি আর আপনার কিন্তু এই যে এটা কিন্তু অটো লক আছে এই যে গেটটা কিন্তু লাগাইছি একদম খালি আপনি ভিতর থেকে চাবি ছাড়াই কিন্তু খুলতে পারবেন এই যে অটো লক ছাড়াই খুলতে পারবেন আর হেভি একটা হ্যাজ বল আছে ভিতর ছাড়া খোলা যাবে না তাই না না বাইরে থেকে কিন্তু চাবি ছাড়া খোলা যাবে চাবি ছাড়া খোলা যাবে না ওকে আর গেটটা যেটা আপনি দেখছেন এই যে প্লেন শীট যেটা আমরা 16 গ্যাস প্লেন শীট ব্যবহার করেছি এটার ভিতরে একদম প্লেন এত নিখুঁত ফিনিশিং যেটা বলার মত না অন্য অন্য জায়গায় দেখবেন গেট কিন্তু ডেউডে হয়ে রইছে পাতলা শীট দিয়ে দিতেছে আর এটা কিন্তু হেভি গেট করা আসলে একদম অনেক হেভি আল্লাহর রহমতে আর এটা এই ধরনের গেট যদি কেউ করতে চায় আপনারা এগুলা স্কয়ার ফিট কত করে এই গেটটা অনেক ভারী করে বানানো হয় অনেক মোটা মালদা বানানো হয় ওই বদলক যে ফ্যাক্টরি নিকে বানাইবো কিন্তু ফ্যাক্টরি নিকে এই গেট এরকম মজবুতিরই দরকার আছে এই গেটটা কিন্তু 1650 টাকা স্কয়ার ফিট আমরা ওই বদলক থেকে নিছি আমরা বানানো মাল দিয়ে একদম ওনার জায়গা মতো রং করে ফিটিং করে দেব সব খরচ সহ আমরা 1650 টাকা নিছি সব খরচ সহ যে লাগিয়ে দিবেন 1650 টাকা জি জি ওকে আপনারা যদি চান নিজের বাড়িতে বা ফ্যাক্টরিতে এই ধরনের গেট কিন্তু করে নিতে পারেন হ্যাঁ ইনশাআল্লাহ ইয়াসিন ভাইয়ের বাড়িতে আমরা এই যে এসএস এর একটা সিঁড়ি লাগাইছি চিংড়ি পোল দিয়া তো ইয়াসিন ভাইয়ের যে মালদা সিঁড়িটা দেওয়ার কথা ছিল এই মালদা সিঁড়িটা ইয়াসিন ভাইয়ের বানিয়ে দিয়েছি এখন ইয়াসিন ভাইয়ের কাছে আমরা জিজ্ঞাসা করব যে আসলে ইয়াসিন ভাইয়ের সাথে আমাদের যে মালের কথা ছিল এই মাল আমরা ইয়াসিন ভাইয়ের দিতে পারছি কিনা আর ইয়াসিন ভাই এটা সন্তুষ্ট আছে কিনা তো ভাই আপনার সাথে যে কথা ছিল যে মাল দেওয়ার কথা এই মাল আমরা দিতে পারছি কিনা আপনারে বুক গেছি তো আসসালামু আলাইকুম আসলে আমাদের সাথে কথা বেজা কথা ছিল তো সেই মালটা আমরা পেয়েছি বুঝে কাজটা অনেক সুন্দর হয়েছে মালগুলো আমরা যা বলেছিলাম তাই দিয়েছে আমরা আশা করি আমাদের কাজের ইয়েটা সুন্দর যেটা অনেক বৃদ্ধি পাইছে কাজটা আমরা যেভাবে দেওয়ার কথা ছিল আমরা ওইভাবে দিছি আপনি ওই রকম বুঝা পাইছেন কিনা ইনশাআল্লাহ আমরা এভাবে বুঝে পেয়েছি আচ্ছা ইনশাআল্লাহ আপনারা এই যে সিঁড়ির যে মালগুলো আমরা যে দিছি যে ফিনিশিংগুলো যদি দেখাই উপরের অংশটা এই যে এটা টোটাল সাততলা পর্যন্ত আছে আর এই সিঁড়িটা কিন্তু একদম নিখুঁত ফিনিশিং আছে এই জায়গায় ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে এই যে হ্যাঁ যাই কেজি ইয়াসিন ভাইয়ের মুখের কথাই যে ফিনিশিংটা আমরা কত সুন্দর দিছি সুন্দর হয়েছে কাজটা অনেক সুন্দর হয়েছে আমরা আলহামদুলিল্লাহ খুশি আপনার হাতে কাজটা করাই দেবেন আমরা অনেক খুশি কাজটা সুন্দর হয়েছে আচ্ছা আমরাও ইয়াসিন ভাইয়ের কাজটা পাইয়া করার পরে আমরাও অনেক সন্তুষ্ট যে না একটা ভালো মানুষের কাজ আমরা অনেক ভালো করে করতে পারছি এটা আল্লাহর কাছে শুকরিয়া তো আমরা এখন একটা রেডি গেট দেখাচ্ছি যেটা হচ্ছে বাড়িতে লাগানো আছে তো ভাইরা এটা হচ্ছে কতদিন আগে লাগানো এটা এই যে আরিফ ভাইয়ের বাড়িতে একটা গেট লাগিয়ে দিছি ডালের এই যে লতা পাতা ডিজাইন দিয়ে অনেক মজবুত একটা গেট অনেক হেভি গেট গেটটা কিন্তু আমি নিজেই বানিয়ে লাগিয়ে দিছি গেটটা কিন্তু ঠেলা পাল্লা দুই পাটে ছোট গেট যদিও গেটটা কিন্তু অনেক মজবুত আল্লাহর মতে যদি আপনারা এই ধরনের বাড়ি বানাইতে এই ধরনের মজবুত গেট বানাইতে চান তাহলে বানাইতে পারবেন আর এই গেটটা কিন্তু আমরা দাম নিচ্ছি ওই বাইরের থেকে 1650 টাকা স্কয়ার ফিট পার স্কয়ার ফিট জি 1650 টাকার বিনিময়ে কিন্তু এই ধরনের গেট আপনারা আমাদের থেকে বানাইতে পারেন আর এই এক একটা ডালাইয়ের ওজন কিন্তু 30 কেজি এই ফুলটার ওজন কিন্তু পুরাটার ওজন কিন্তু 30 কেজি 30 কেজি শুধু এক একটা ডালাই এক একটা ডালাই কিন্তু 30 কেজি এই যে লতাগুলো দেখছেন একদম গোল্ডেন কালার রং করা এই যে সবচেয়ে হেভি ডালাই দেখেন কি পরিমাণ পুরো ডালাই অনেক হ্যাঁ 1 ইঞ্চি মোটা ডালাই ডালাইগুলো কিন্তু 1 ইঞ্চি মোটা এগুলো তো আপনারা কালার সহ রেডি করে দেন তাই না জি 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 এবং বাড়িতেও লাগাই দেন আমাদের বাড়িতে আমরা নিজেরাই লাগাই দিই ইনশাআল্লাহ আচ্ছা এটা কিন্তু বাড়িতে ভাইরা নিজেরা গিয়ে লাগাই দিয়ে আসে ফিটিং সহ আর বাংলাদেশের যে কোনো প্লেসে কিন্তু ভাইরা যে লাগাই আমরা যে কোনো প্লেসে আমরা কিন্তু নিজেরাই গিয়ে লাগাই দিই ইনশাআল্লাহ ওকে এই এই যে প্রাইসটা বলেন এটা তো মোটামুটি বাড়িতে লাগানো ফিটিং সহ হ্যাঁ একদম বাড়িতে লাগানো ফিটিং সহ এই দামটা আর যে পরিবহন খরচটা এটা আমরা যে খরচটা হবে সেটা আমরা অর্ধেক দিব আর অর্ধেক কাস্টমার বাইরে 50-50 করে নেবেন জি 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 আচ্ছা আর এগুলো কিন্তু প্রচুর হেভি গেট ঠিক আছে একদম হেভি গেট এগুলো একটা স্লাইড চাকা আছে হ্যাঁ চাকা বেলজিয়াম রডের চাকা আছে যদি কেউ চায় যে পাল্লা হিসেবে করতে পারে পাল্লা হিসেবে করতে পারবে আচ্ছা এটা কিন্তু পাল্লা গেট করা যাবে যে যাদের স্পেস কম তাহলে পাল্লা গেট করা এটা কিন্তু পকেট পাল্লা আচ্ছা এখানে কিন্তু পকেট পাল্লা কিন্তু বোঝা যায় না কিন্তু এত সময় হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু মানে যখন এটা লাগাই দিবে তখন কিন্তু বোঝা রয়ে না যে এটা পকেট পাল্লা কিনা জি জি অনেক হেভি গেটগুলো এছাড়া তো আরো অনেক অনেক ধরনের ডিজাইন আছে আরো যে কোনো ডিজাইনই চাইবো ডিজাইন করে দেওয়া যাবে এসএস কোক এমএস কোক অত এরকম ডালের গেট আরো যদি নতুন নতুন কোনো গেট বানাইতে চাইতে বানাইতে পারবো আর আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যারা প্রবাসে আছেন অনেকে অনেক ধরনের গেট দেখেন আপনারা যদি চান যে কোনো ধরনের গেট ভাইকে দিয়ে করাইতে তাদের কাছে ডিজাইনটা পাঠিয়ে দিলে কিন্তু ভাইরা সেই গেটটা করে দিতে পারবে তো ভাইদের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করে নেবেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ